কিন্তু আমাদের দেশে ধর্ম বিকৃত এক ধরনের দিনের নিজেকে দায়ী বলে বলে তারা ইসলামের লেবাস পরে মুসলমানদেরকে একবার ইসলাম থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো এরকম বহু খানকা এবং পীর আমাদের দেশে তারা গজায় উঠেছে এই কোরআন সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়ায়াদাউ বিহি আখারিন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল কৃত কিতাব এটা এমন একটি সম্মানিত মর্যাদাপূর্ণ কিতাব যে এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত রাখবে আল্লাহ পাক তাকে অত বেশি মর্যাদা দিবেন আমাদের দেশে একটা আজব দেশ হিন্দুদের যেরকম আকীদা আছে গঙ্গায় গোসল করলেই গুনাহ মাফ হয়ে যায় ওদের আকীদাই তো শিরকি আকীদা আর মুসলমান কিভাবে এটা চিন্তা করে আপনি একটু আগে শুনলেন যে ঔষধ কেউ যদি এই উদ্দেশ্য করে খায় যে ঔষধই আমাকে ভালো করবে তাহলে এটাও শিরিক হয়ে যাবে তো আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারতের মুসলমান ওনারা কোরআন পড়ে কোরআন থেকে সাফা নিতে হবে এটা না বুঝে তারা একেবারে ঘরের চারিপাশে কাঁসায় লেখে বাটিতে লেখে কাপড়ে লেখে ধুলে রাখছে পুরো আয়াতুল কুরসি সূরা ইয়াসিন সূরা ফাতিহা দোকানেও লেখা আছে আপনার গাড়িতেও ঝুলানো আছে রসুল যেভাবে ইসলাম বুঝিয়ে দিয়েছেন সাহাবীরা ওইভাবে বুঝেছেন সেটা কি আমল করার মাধ্যমে কোরআন থেকে ফায়দা নিতে হবে এবং শেফা নিতে হবে কোরআনের পূর্বে আরও আসমানি তিনটি কিতাব নাজেল করা হয়েছিল তাওরাত জাবুর ইঞ্জিল কিন্তু মানুষেরা ওই তিন কিতাবের মধ্যে পরিবর্তন করেছে ইচ্ছা অনুযায়ী কিন্তু কোরআনের বেলায় আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ সংরক্ষিত রাখার দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজের উপর নিয়ে নিয়েছেন আত্তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الذي سندرون بنغلاديش القسيم إلاكار تطبهاني পরিচালিত তশরিয়া শাখার অন্তর্গত পরিচালিত কোরআনের হালাকার পক্ষ থেকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সকল দিনী মুসলিম ভাইয়েরা প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা এখানে এসে কিছু দিনের কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি এই জন্য আমরা যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন তার দরবারে সেজদায় শুকরিয়া জানাই এই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী সকল নবীদের
শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহুম্ম বারিক আলাইহি। খুব অল্প দিন আগেই এই এলাকায় দর্সে কোরআন এবং دینی শিক্ষার কার্যকলাপ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এত অল্প দিনের মাথায় তাদের আন্তরিক উদ্যোগে এই ধরনের একটি বৈঠকের ব্যবস্থা করা এবং আমাদেরকে এখানে একত্রিত করে দিনের কিছু আলোচনা করার যে চিন্তা ভাবনা করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে ইস্তেকামত দান করে। আমি আপনাদেরকে যেই কার্যকলাপটা আপনারা শুরু করেছেন دینی শিক্ষার ব্যবস্থা যে আপনারা করেছেন আমি প্রথমেই এ বিষয়ে আপনাদেরকে কিছু সুসংবাদ জানাব। সেই সুসংবাদটি হলো এই, এটা আমার কথা নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি আজ থেকে 1450 বছর পূর্বেই তার উম্মতদেরকে এই কথা বলে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য হতে তোমাদের মধ্যে মানে তোমরা হে মুসলিম তোমাদের সবার থেকে উত্তম ব্যক্তি ফজিলতের দৃষ্টিকোণ থেকে তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি নিঃসন্দেহে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষদের তালিকায় আপনি নাম লিপিবদ্ধ করেছেন, এটা আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার এই কর্মের উপরে ইস্তেকামত দান করে। আরও খুশি হবেন, আরও খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মাজতামা কওমুম মিন বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা ফীমা বাইনহুম। যখন কিছু সম্প্রদায়ের মানুষ আল্লাহর কোনো ঘরে আল্লাহর কোনো ঘরে বসে তারা আল্লাহর দ্বীনকে শিখার কাজে ব্যস্ত থাকে, আল্লাহর দ্বীনকে শিখে এবং শিখায় সেটা নিয়ে গবেষণা করে, যেই বৈঠকটি যেখানে এই রকম ধরনের বৈঠক হয় নাজালাত আলাইহিমুস সাকিনা, ওই বৈঠকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। গাশিয়াত হুমুর রহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত সেটাকে চারিপাশে থেকে বেষ্টিন করে রাখে, ঘেরাও করে রাখে। হাফাত হুমুল মালায়িকা, ফেরেশতারাও চারিপাশ্ব থেকে তারা ঘেরাও করে রাখে। ওয়া যাকারা হুমুল্লাহু ফিমান ইন্দা, আল্লাহ তাআলা তার নিকটতম ফেরেশতাদের কাছে তাদের বিষয় নিয়ে গর্বের সাথে আলোচনা করেন। তাহলে নিঃসন্দেহে আপনি যেই কর্মটি শুরু করেছিলেন করেছেন, আপনি অত্যন্ত ফজিলতপূর্ণ কর্ম শুরু করেছিলেন করেছেন। আপনি অবশ্যই এই কথাটি মনে অনুধাবন করবেন, স্মরণ করবেন যে আসলে এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এবং তিনি অনুধাবন করবেন যে অনেক পরে হলেও আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে তাকে এই সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত করেছেন, পরিচালিত হওয়ার তৌফিক দান করেছেন। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, তার সাথে সাথে দোয়া করবে, তার সাথে সাথে দোয়া করবে আল্লাহ পাক যেন তাকে ইস্তেকামত দান করে। ইস্তেকামত শব্দটা বারবার আমি আরবিতে বলছি, ইস্তেকামত মানে দিনের উপর অটলতা, দিনের উপর। কারণ আমাদের চির শত্রু তার নাম কি আল্লাহর ভাষায় ইন্নাস শাইতান লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুয়া, অতএব তোমরা সর্বদাই
শয়তানকে শত্রু হিসেবেই তোমরা বিবেচিত করবে। যিনি আমার শত্রু হয় উনি কি আমার কল্যাণ চান? না, সবসময় আমার ক্ষতি চান। তো যখন যখন আপনি আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তিদের তালিকায় নাম লেখাইছেন, তাহলে আপনি কি শয়তানের আপন হলেন নাকি আরো বড় শত্রুতে পরিণত হলেন? বড় শত্রু। অতএব শয়তান কিন্তু চেষ্টা করবে যে কোনো মূল্যে আপনাকে এখান থেকে পিছিয়ে রাখার জন্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি যেন আমাকে এই কাজে যেন ইস্তেকামাত এবং মানে অটলতা দান করো, আমি যেন এখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। সম্মত দিনী ভাই, রসুল সাল্লাহ সাল্লাম আর একটি হাদিসে বলেছেন যে কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব দেখার পক্ষ থেকে এসেছে, ইন্নাহু লাকুরআনুন করিম, নিশ্চয় এটা কোরআনে করিম, তানজিলুম মির রব্বিল আলামিন, যিনি এই পৃথিবীর পরিচালক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে। কোরআন চারটি আসমানের কিতাবের মধ্য থেকে একটি কিতাব। কোরআনের পূর্বে আরও আসমানি তিনটি কিতাব নাজেল করা হয়েছিল, তাওরাত, জাবুর, ইঞ্জিল, কিন্তু মানুষেরা ওই তিন কিতাবের মধ্যে পরিবর্তন করেছে ইচ্ছা অনুযায়ী। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ সংরক্ষিত রাখার দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজের উপর নিয়ে নিয়েছেন। তিনি বলছেন আমি একে অবতীর্ণ করলাম এবং আমি এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখব এবং সংরক্ষিত রাখব। আপনারা জানেন যে আমাদের সামনে যে কোরআনটি আছে এটাকে বলা হয় মসহাফ। কি বলা হয় এটা? মসহাফ মানে এটা বই যেটা যার মধ্যে কোরআন লিপিবদ্ধ আছে, যেটা মানুষ তেলাওয়াত করে এবং পড়ে। তো এই কোরআনের যেটা আসল নুসখা, যেখান থেকে কোরআন পর্যায়ক্রমে দুনিয়ায় আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, ওই আসল কপি যেটা, এটা কিন্তু আল্লাহ পাক কোথায় রেখে যান, কোথায় রেখেছে জানেন? বিশ্বের একেবারে সবচাইতে সংরক্ষিত জায়গা। একটা দেশের যেই দেশ অ্যাটেম বোম যারা বানায়ছে, তাদের এই অ্যাটেম বোমটি মানে ওই দেশের সবচাইতে সংরক্ষিত জায়গা সেটাকে হেফাজত করা হয়। কারণ সেটাকে নষ্ট করার জন্য শত্রুরা সবসময় আঁত পেতে থাকে, এই জন্য ওটা যে কেউ জানতেও পারে না এবং এটাকে খুবই মানে খুব সূক্ষ্মভাবে সেটাকে সংরক্ষণ করা হয়। আল্লাহ তাআলা সেই ধরনের বা তার চাইতে বেশি একটি সংরক্ষিত জায়গায় আসল কোরআন সেটাকে সংরক্ষিত রেখেছে। বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ, সংরক্ষিত স্থানে সেটাকে সংরক্ষিত করা হয়েছে। অতএব এই কোরআন, যেই কোরআনটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছিল, ওই কোরআনই আমাদের মাঝে এখন সংরক্ষিত আছে। এখানে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। জানি না 1450 বছরের মধ্যে হয়তো বা কোনো পরিবর্তন হয়ে গেছে, এটা কি কোনো ভাবার কোনো আছে? আর কোনো ব্যক্তি যদি এরকম চিন্তা করে অথবা ভাবে, চিন্তা করে অথবা ভাবে, তাহলে নিঃসন্দেহে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কোরআন যেইভাবে যেই ভাষায় রসুল সাল্লাল্লাহু উপর নাজিল হয়েছে, ঠিক ওই কোরআনই আমাদের মাঝে সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রকারীরা, সে যতই বড় ষড়যন্ত্রকারী হোক, এই কোরআনকে যদি পৃথিবী থেকে একেবারে মুছিয়ে দেওয়ার চেষ্টা করে পারবে না, পারেনি, পারবেও না। আর এই কোরআনে মাজিদ যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, এর জন্য আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে একাধিক জায়গা চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি কোনো সন্দেহ মনে আসে যে এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোরআন নয়, তাহলে এই কোরআনের মতো যদি তোমার ভিতরে ধারণা আসে যে এটা মানুষের কথা, তাহলে কোনো মানুষ
কোরআনের মতো একটি কোরআন বানায় দেখা পারবে না আচ্ছা কোরআন যদি নাও বানাতে পারে কোরআনের কোন একটি সূরার মতো একটা সূরা বানায় দেখো সেটাও যদি না পারে কোরআনের কোন একটি ছোট আয়াতের মতো একটা আয়াত বানায় দেখো ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু এই 1450 বছর পর্যন্ত এখন পর্যন্ত কোরআনের ছোট একটি আয়াতের মতো আয়াত পৃথিবীর কোন জ্ঞানী বৈজ্ঞানিক মানুষ তারা তৈরি করতে পারেনি আল্লাহ বলেছেন ওয়ালান তাফালু কিয়ামত পর্যন্ত কেউ পারবে না অতএব এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে হুবহু আল্লাহর পক্ষ থেকে ওই কোরআনই যে আমাদের মাঝে আসে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আর এই কোরআন এমন একটি পবিত্র কিতাব যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আর কি হুদাল্লিল মুত্তাকিন মুমিন মুত্তাকিদের জন্য এই কোরআনে মাজিদের মধ্যে হেদায়েত রয়েছে হেদায়েত রয়েছে সমাজ দিনী ভাই এই কোরআন সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়ায়াদাউ বিহি আখারিন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব এটা এমন একটি সম্মানিত মর্যাদাপূর্ণ কিতাব যে এই কিতাবের সাথে যারা সম্পৃক্ত রাখবে যে যেইভাবেই সম্পৃক্ততা রাখুক না কেন যে যত কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাকে অত বেশি মর্যাদা দিবেন আর যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পাক তাকে এই দুনিয়ায় অত বেশি অসম্মান করবেন সম্মানিত দিনী ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইমামতির জন্য ওই ব্যক্তি আগে যাবে যার কাছে কোরআন বেশি আছে কি আছে তার রং কালো হোক বয়স ছোট হোক বংশের দিক দিয়ে যত ছোট বংশেরই হোক না কেন আকরাউহুম কিতাব আল্লাহ যে কোরআন বেশি জানে কোরআন বেশি পড়তে জানে কোরআন বেশি বোঝে ওই ব্যক্তি ইমামতির মতো সম্মানিত জায়গায় সে আগে যাবে অন্য কেউ যাবে না এখানে প্রধানমন্ত্রী আগে যাবে না কোনো মন্ত্রী না কোনো মিনিস্টার না কোনো সচিব না কেউ কে আগে যাবে যার কাছে কোরআন বেশি আছে আর ইমামতির মর্যাদাকে আপনি বোঝেন ইমাম এমন একজন ব্যক্তি পৃথিবীতে যত দেশ পরিচালক রাজা আছে ইমামের মতো সম্মান আল্লাহ পাক কাউকে দেয়নি যে সর্ব অবস্থায় ইমামের পেছনে চলতে হবে ইমামের সাথেও চলা যাবে না ইমামের পেছনে থাকতে হবে কেউ যদি ইমামের আগে রুকু চলে যায় তাহলে ওর নামাজ বাতিল নামাজ কি সাথে চলে গেলে তারটাও বাতিল কি করতে হবে পিছনে থাকতে হবে তাহলে ইমাম একজন একেবারে আমিল কিন্তু মাশাআল্লাহ তার কোরআন পড়া সুন্দর তাকে ইমামতির জন্য আগে বাড়ানো হয়েছে পিছনে কোনো বড় কোনো ব্যক্তি সম্মানিত দুনিয়াবী ক্ষেত্রে বড় এখন কোনো ব্যক্তি সে যদি মনে করে আরে এটা আমিল হ্যাঁ ওর নামাজের আগে নামাজ পড়ে নেবো আমি ওর চেয়ে আগে যদি কেরাত পড়ে ওর চেয়ে আগে যদি রুকু করে ওর চেয়ে আগে যদি সেজদা করে সে যত বড়ই ব্যক্তি হোক না কেন ওর নামাজ আগে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে নামাজ বাতিল তুমি যতই মুখলিস আদমি হো যত বড় মুত্তাকি আদমি হো কথা বুঝতে পারলাম এই সম্মান আল্লাহ পাক তাকে কেন দিয়েছে তার কাছে কোরআন বেশি আছে তাই উহুদের যুদ্ধে একই কবরে একাধিক লাশ রাখতে হচ্ছে রসুলকে জিজ্ঞেস করা হয়েছে প্রথমে কার লাশটা রাখবো তিনি বললেন দেখো কার কাছে কোরআন বেশি যার কোরআন বেশি তাকে আগে রাখো এই সম্মান কেন কোরআনের কারণ ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাক কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে বলবে তুমি পড়ো আর উপরে চলো সুবহানাল্লাহ ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা তোমার শেষ মঞ্জিল তোমার শেষ আয়াত এই সম্মান মর্যাদা একমাত্র আহলে কোরআনকে আল্লাহ পাক দান করবেন রসুলের ভাষায় যে এই কোরআনের সাথে যে যত সম্পৃক্ত রাখবে আল্লাহ পাক অত বেশি সম্মানিত করবেন কথাটা বুঝে আসলো সমাজে দিনী ভাই এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে এই জন্য অবতরণ করেন নেই যে আমি রোগ থেকে বাঁচার জন্য আর দোকানে ব্যবসা যেন ভালো হয় খরিদ্দার যেন বাড়ে এই জন্য কোরআনে আমি কোরআন দোকানে আয়াতুল কুরসি লটকা রেখেছি সূরা ইয়াসিন লটকা রেখেছি ও কিন্তু আয়াতুল কুরসি পড়তে জানে না
ও আয়াতুল কুরসি পড়তে যান না কিন্তু দোকানে কেন লটকা রাখছে জানো বেচা কিনা বেশি হয় দোকানে যখন লাভ হয় আপনার ব্যক্তি লাভের জন্য আল্লাহ পাক কোরআন এই দুনিয়াবি লাভের জন্য কোরআন নাযিল করেছে জি না এই কোরআনের ভিতরে আপনার জীবন বিধান রয়েছে আপনি ব্যবসা কিভাবে করবেন কোন নীতির উপর ব্যবসা হবে সেই ব্যবসাটা কোন সুদের উপর ব্যবসা হবে নাকি হালাল উপার্জনের উপর হবে ব্যবসার নীতিমালা কি হবে সবকিছু আল্লাহ পাক সেই নীতিমালাতে কোরআনের মধ্যে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমরা জন্মসূত্রে মুসলমান আর আমরা বিশ্বের দ্বিতীয় মানে বৃহত্তম সংখ্যায় মুসলিম দেশের মানুষ কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের দেশে কোরআনের গুরুত্ব নাই এহতেমাম নাই যা যেন কোরআন শেখার মতো ব্যবস্থা নাই বললেই চলে একটা গ্রামে কতজন মানুষ বসবাস করেন আপনি এখন জরিপ করে আগের মানুষের ভিতরে তার ভিতরে দিনী চেতনা কিছু ছিল বর্তমান একেবারে দিন দিন দিনের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে কারণ প্রায় অধিকাংশ মানুষ তাদের মূল চিন্তা চেতনা দুনিয়ামুখী মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর যে আর একটি জীবন আমাদের রয়েছে এবং সেই জীবনের সুখ শান্তি মূলত আমাদের মূল উদ্দেশ্য এই জিনিসটা এখন আমাদের কাছ থেকে একেবারে পরিপূর্ণ মুছে গেছে যার জন্য দিনের প্রতি আগ্রহ নেই না দিন শিখার প্রতি আগ্রহ আছে না দিন জানার প্রতি আগ্রহ আছে না দিন নিজের জীবনে বাস্তবায়ন করার উপর কি আছে আগ্রহ আছে আপনারা আজকে একটা ফেসবুকের খবর আমি আজকে দেখেছি আপনারা তো আগেও দেখতে পারেন বাংলাদেশ এমন একটা অজগবী দেশ আজব দেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন সাতটা বিয়ে করেছে করে মিডিয়ার সামনে সে বড় গর্বের সাথে যে আমি মায়ের কটা সাতটা না কটা হ্যাঁ মায়ের ওসিয়ত মানতে যে সাতটা বিয়ে করে খুব সুখী সংসারে তারা আছে শোনেন এখন যিনি বিয়ে করেছেন তিনিও মুসলমান নাকি হিন্দু আর মহিলা যারা স্ত্রী তারাও মুসলমান তার মা বাবা মুসলমান এলাকার মানুষেরা মুসলমান বিবাহ পড়াইছে তিনি কাজী সাহেব শুধু মুসলমান না হয়তো আলেম কথা বুঝতে পারেননি এটা হলো আমার দেশের মানে ধর্মের অবস্থা আজকে যে খবরটা পড়লাম আরও আজব সেটা হলেই যে তিন ভাই মিলা একটা মেয়েকে বিয়ে করেছে আপনারা কি খবরটা পড়েছেন দেখেছেন জি জিজ্ঞাসা করা হয়েছে ভাই এই তুমি কেন করলা তিন ভাই মিলে কি আরো বিয়ে করলা তখন তারা বলছে যে আসলে ভাইদের ভিতরে যে ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা এটাকে নষ্ট করে দেয় ওই অন্য বাড়ি থেকে আসা বউ তো তিনটা বউ থাকলে বউদের ভিতরে পরস্পর হিংসা বিদ্বেষ ঝগড়া হয় দেখেন চিন্তা কিন্তু ভালো যেন সংসারের মধ্যে কোনো ঝগড়া না লাগে আর নিজেদের রক্তের ভাইয়ের মধ্যে যেন কোনো বিবাদ সৃষ্টি না হয় এই জন্য তিনজন মিলা একটা বিয়ে করেছে এটা বিশ্বের কোথাও হয় নাই হয়েছে আমার বাংলাদেশে সোনার দেশ বাংলাদেশ কথা বলেন নাই আমার দেশের ধর্মের অবস্থাটা হলো এই এটা একটা বাস্তব আর আরেকটা বাস্তবতা সেটা হলো এই যে আমাদের দেশের ধর্মটা একেবারে সহজ ধর্মটা কি একেবারে সহজ কোন একজন ব্যক্তি যদি সকালে উঠে বলে যে আমি আজকেই স্বয়ং রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে কি হয়েছে এবং আমার রসুল আমাকে এই দোয়াটি দিয়েছে যে এই দোয়া পড়ে যে কোনো রোগীকে ফু দিলেই রোগ ভালো হয়ে যায় কথা বুঝে আসে নাই এই ধরনের কত কবিরাজ আমাদের দেশে শুধু বের হয় নাই বরং তারা এটা এই ধর্মের লেবার লাগিয়ে মানুষের সামনে অনেক বড় তারা মানে চিকিৎসক হিসেবে পরিচিত হয়েছে আমাদের দেশে একটা আজব দেশ হিন্দুদের যেরকম আকিদা আছে গঙ্গায় গোসল করলেই গুনাহ মাফ হয়ে যায় ওদের আকিদাই তো শিরকি আকিদা কুফরি আকিদা আর মুসলমান কিভাবে এটা চিন্তা করে আপনি একটু আগে শুনলেন যে ঔষধ কেউ যদি এই উদ্দেশ্য করে খায় যে ঔষধই আমাকে ভালো করবে তাহলে এটাও শিরিক হয়ে যাবে বরং ওষুধ ব্যবহার করা আল্লাহ পাক আমাদের জন্য বৈধ করেছে কিন্তু তোমার ইমান ভরসা থাকবে আল্লাহর যেই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন
আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমার আল্লাহ আমাকে শিফা দান করে সুবহানাল্লাহ তাহলে এটা হলো ঈমানের তাকাজা ঈমানের চাওয়া এটা হ্যাঁ ঈমান এটা সঠিক ঈমানের এটা অর্থ কিন্তু কোন ব্যক্তি যদি এরকম দাবি করে আর এই দাবিটা বাংলাদেশেই হয় হ্যাঁ যে ময়মনসিং এর অমুক বিলে গোসল করলেই তোমার শরীর একবারে পুরাটাই মানে রোগমুক্ত হয়ে যাবে এই ধরনের আজব আজব কিস্সা কাহিনী কথাবার্তা বাংলাদেশে প্রচুর বাংলাদেশে কি প্রচুর আছে এটা একটা দিক আর আরেকটা দিক হলেই বাংলাদেশে যে যত বড় বড় গবেষক আছে ভালো করে বুঝুন যত বড় বড় বিশ্বের কোথাও এত বড় গবেষক নেই তার ভিতরে এখন নতুন কিছু গবেষক বের হয়েছে তারা বলছে আল্লাহ যেহেতু বলেছেন একটু আগে সূরা বাকরা আয়াত পড়লাম না জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটি কিতাব যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই এবং এই কিতাবের মধ্যে মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে কথা বুঝে আসছে এখন তারা গবেষণা এখন 1400 বছর পর কিছু বাংলা পড়ুয়া মুফতি এনারা গবেষণা করে বলতিছে যে এই কিতাবের মধ্যেই যদি হেদায়েত থাকে তাহলে আমি হাদিস পড়ব কেন কি দরকার হাদিস পড়ার তারা বলছে হাদিস এটা পড়ার কোনো দরকারই নেই যেহেতু আল্লাহর কিতাব আল্লাহ নিজে বলেছেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই আমি এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ রাখিনি তো সবই যেহেতু আছে তা আমি আলাদাভাবে আবার হাদিস পড়ব কেন আর তারপরে আবার হাদিসের ভিতরে এই সমস্যা এই সমস্যা এই কিস্সা কেন এই কাহিনী কেন আমি আর ওই দিকে যাচ্ছি না ওটা আপনাকে বুঝাতে পারবো সক্ষম আছে আলহামদুলিল্লাহ কিন্তু সময় আমাকে অনুমতি দিবে না এতটুকু বললাম এই গবেষণা পৃথিবীর অন্য জায়গায় দুই একটা বিরল থাকলেও এই গবেষণার মূল কেন্দ্র হলো বাংলাদেশ অথবা ভারত অথবা পাকিস্তান এই ধরনের গবেষণা সেখানেই হচ্ছে কথা বলছেন অর্থাৎ তারা হাদিসকে অস্বীকার করেছে আর আমরা কি মনে করি যে একজন মুসলিম তার ইমানের জন্য অবশ্যই কোরআনকে যেরকম আল্লাহর কিতাব বিশ্বাস করতে হবে তার সাথে সাথে আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস হে রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমি আপনাকে কোরআন নাজিল করেছি যেন আপনি কোরআনটি মানুষদেরকে প্র্যাকটিক্যাল আমল করে যেন বুঝিয়ে দেন আর রসুল সাল্লাহ সাল্লাম উনি যে প্র্যাকটিক্যাল আমল করেছেন সেই আমলটা সাহাবিরা লিপিবদ্ধ করে রেখেছেন হাদিসে তিনি পানি পান করেছেন এই নিয়মে খানা খেয়েছেন এই নিয়মে অজু করেছেন এই নিয়মে সালাত আদায় করেছেন এই নিয়মে তাহলে সেই নিয়মগুলি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আমরা মনে করি হাদিসটা হলো কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের ব্যাখ্যা কোরআনের কোনো আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে যেরকম ইসলাম থেকে খারেজ ঠিক বিশুদ্ধ হাদিস যে হাদিসটি বিশুদ্ধ সানাদে প্রমাণিত হবে যে এই হাদিসটি সহি তাহলে সেই হাদিসেও কেউ যদি অস্বীকার করে তাহলে সেও নিঃসন্দেহে কাফের নিঃসন্দেহে কাফের এটা যেরকম সত্য আমার কথা বুঝতে পারছেন এই ধরনের গবেষণা বাংলাদেশে আছে আরও কি গবেষণা আছে জানেন গবেষণা করতেছি এই গবেষণা সাহাবিরা করেন নাই এটা বোঝেনই নেই কি গবেষণা যে আল্লাহ যখন বলল ফেরেশতাদেরকে কি বলল উসজুদুলি আদম তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো সেজদা করা ইবাদত না ইবাদত না তাহলে একটু আগে শিরকের আলোচনা শুনলেন যে শিরক বলা হয় তাসরিফুল ইবাদাতি লিগাইরিল্লাহ সুন্দর কথা যে কোনো এবাদত যেটা আল্লাহর জন্য এবাদত বলতে যা কিছু বুঝায় সব একমাত্র আল্লাহর জন্য করাটা হলো তাওহীদ আর এবাদতের মধ্যে থেকে কোনো একটি এবাদত যদি আল্লাহ ছাড়া গায়রুলের নামে করা হয় তাহলে সেটা শিরিক তাহলে সেজদার চাইতে গুরুত্বপূর্ণ এবাদত পৃথিবীতে আর কিছু আছে বান্দা যখন সেজদা হয় সেজদারত হয়ে যায় একটা বান্দা তার নিজের পক্ষ থেকে আল্লাহর সামনে বিনয়ী এবং নম্রতা এবং নিজের ছোট পানা প্রকাশ করার জন্য সেজদার চাইতে এর চাইতে উত্তম কোনো আর মাধ্যম নেই তো এই সেজদা ফেরেশতারা করলো কাকে আদমকে আল্লাহ নাকি গায়রুল্লাহ না তার তারা এখন গবেষণা করতেছে তাহলে তো হ্যাঁ মানে আমরা যে ব্যাখ্যা দিচ্ছি শিরিকের সেই হিসাবে তো ফেরেশতারাও শিরিক করেছে ফেরেশতারা কি করেছে
এখন ওটা বলে তারপরে বলতেছে আসলে ভালো করে বলেন ওই সেজদাটা মানে এবাদতের সেজদা ছিল না এবাদতের সেজদা ছিল না ওটা ছিল তাজিমি সেজদা কি সমান তাজিম মানে তাকে সম্মান করার জন্য সেজদা করেছে এখন যেহেতু ফেরেশতারা সম্মান করলো আদম আলাইহিস সালামকে সেজদা করার মাধ্যমে অতএব আমরা যে পীরের সামনে সেজদা করি আমরা যে পীরের পায়ে সেজদা করি এটাও তাজিমি সেজদা এটাও কি আমার মনে কথা বুঝতে পারছি না কিছু লোক এসে হ্যাঁ যে সমঝতে হ্যাঁ কে গায়রুল্লাহকে সামনে সেজদা করনা তাজিম কে লিয়ে এ শরীয়ত মে কোনো মুশকিল নেই বরকে শরীয়ত হামে ইসকে বারে মে অর রগবত দিলায়া জেসে ফেরেশতা নে আদম কে লিয়ে সেজদা কিয়া হ্যায় হাম উনকো কহতে হ্যায় কি তুমনে জো ইস আয়াত সে তাফসীর সমঝা ইয়ে তাফসীর না সাহাবী নে সমঝা না তাবী না তাবে তাবী কিসি নে নেই সমঝা তু হি বড়া دین سمجھنے والا ہے سارے 1400 سال بعد آ کر تو اس کا تحقیق کر رہا ہے کہ یہ اسلام کا ایک ضروری کام ہے اور تھا سارے 1400 بسر پر آما دیر پاکستان بانگلہ دیش بھارتر مانوشر کا سے گوبر سنا ایڈا ہے چالو ہو لو جی اصلے ای دھونے شجدہ کرا تو بھالو کا تازیمی شجدہ ہے এখনো সেজদা চলছে কি চলছে না যারা সেজদা করছে তাদের সংখ্যা কম না বেশি তাদের দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমানই না আমরা কি না তারাই হলো খাঁটি মুসলমান তাহলে আমি শেষে যা বলবো যে আসলে ভুলটা কোথায় এই যে গবেষণা আমাদের দেশে যারা করতেছে তারা কিন্তু গবেষণা নিজের পক্ষ থেকে করতেছে নিজে নিজে গবেষণা করে নিজে নিজে গবেষণা করে কথা বুঝে আসলো ভাই এই ধরনের গবেষণা করতে যে যে আরেকজন গবেষণা করতেছে আচ্ছা প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে ডাইরেক্ট কি যাওয়া যাবে না কি করতে হবে মাধ্যম ধরতে হবে মাধ্যম কি একবারে ডাইরেক্ট মানে ফুল মন্ত্রীর কাছে যাওয়া যায় না তার আগে হাফ মন্ত্রী তারপরে তার আগে সচিব তার আগে চেয়ারম্যান মেম্বার এমপি পর্যায়ক্রমে আপনাকে সাথে যেতে হবে হ্যাঁ কথা বুঝে আসছে তো যুক্তি বুঝে আসে না আসে নেই আসতেছে এখন তারা বলতেছে আল্লাহ তিনি কত মহান আমরা তাকে দেখতে পাই না কিন্তু তাদের আকিদা যে তারা তাদেরকে মন্ত্রী মনে করে অর্থাৎ পীর আউলিয়া গজব কি নাম কুতুব কুতুব তাদের সাথে নাউজুবিল্লাহ আল্লাহর সাথে নাকি ষষ্ঠ কথোপকথন হয় আপনারা জানেন না পৃথিবীর কোনো পীর এটা দাবি করে নাই যে তার সাথে সরাসরি আল্লাহর কথা হয় আর তার ছেলে মারা গেলে আল্লাহও যে মানে চিন্তায় পড়ে যায় এরকম কথা পৃথিবীর কোনো ইহুদিও বলেনি কিন্তু আমাদের দেশে ধর্ম বিকৃত এক ধরনের দিনের নিজেকে দায়ী বলে বলে তারা ইসলামের লেবাস পরে মুসলমানদেরকে একবার ইসলাম থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো এরকম বহু খানকা এবং পীর আমাদের দেশে তারা গজায় উঠেছে এবং তাদের সংখ্যায় বেশি তাদের সংখ্যায় বেশি তাহলে তারা ইসলামকে যেইভাবে বুঝতেছে আসলে ওইভাবে বুঝ সাহাবীরাও বোঝে নাই তাবিরা বোঝে না কেউ বোঝে না এতটুকু বুঝে আসলো আচ্ছা আর একটা কথা সেটা হলো এই আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেছেন ভালো করে শোনেন ফিহি শিফা উল্লিন নাস আয়াতটা কি কোরআন আল্লাহ পাক বলেছেন কোরআনের শিফার বিষয়ে অনুনাজ্জিলু মিনাল কোরআনি অনুনাজ্জিলু মিনাল কোরআনি কোরআনের মধ্য থেকে এমন কিছু আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন ফিহি শিফা উল্লিন নাস যার ভিতরে শেফা আছে যার ভিতরে কি আছে শেফা মানে আরোগ্য ভালো করে শেফা মানে কি আছে আরোগ্য আছে অর্থাৎ এই আরোগ্য আছে এটা আল্লাহ রসুলের উপর নাজিল হয় নাই তাহলে আল্লাহ রসুল কোরআন থেকে কি শেফা নিয়েছেন নেন নাই কোরআন থেকে শেফা নেন নাই সাহাবিরা কি কোরআন থেকে শেফা নিয়েছেন এই শেফাটা কিভাবে নিয়েছেন শোনেন কোরআন পড়লে আপনার শেফা হবে কোরআন পড়লে কি হবে শেফা হবে কোরআন থেকে ফায়দা হবে রসুল সাল্লাম বলছেন কিভাবে ফায়দা হবে মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজ পর কেউ যদি আয়াতাল কুরসি পড়ে লাম ইয়াম নাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া ওই ব্যক্তিকে আর জান্নাতে যেতে কোনো জিনিস বাধা নেই কোরআনকে আপনার জন্য ফায়দা হলো একজন চোর এসে মাল চুরি করে নিয়ে যাচ্ছে তাকে ধরেছে ধরার পর রসুলের কাছে নিয়ে যাওয়ার যখন
কথা বলেছে, তখন চোর বলতেছে আমি আসলে শয়তান, আমি আসলে কি? তবে শোনেন, আমাকে রসুলের কাছে নিয়ে যাও না, আমি একটা দোয়া শিখে দিচ্ছি, এই দোয়া পড়লে আমি শয়তান তোমার মাল ধরতেই পারবো না। সেটা কি? তুমি আয়তাল কুরসি শোয়ার আগে আয়তাল কুরসি করবা, ঠিক আছে? রসুল সাল্লাম ওই ব্যক্তিকে যেখানে, হে অমুক ব্যক্তি, তোমার কাছে রাত্রে আসা চোর এসেছিল, কি বলেছে? বলছে চোর তো আমি ধরেছিলাম, আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু সে তো বললো যে না, আমাকে ছেড়ে দে, রসুলের কাছে নিয়ে যাস না। তবে এই দোয়াটি আমাকে শিখিয়ে দিয়েছে, রসুল বলছেন সে কে জানো? সে হলো শয়তান, সে হলো মৃত্যুক। সে কি? মৃত্যুক। কিন্তু তোমাকে যে কথাটা বলছে এটা সত্য, এটা কি সত্য? তাহলে আয়াতুল কুরসি যদি আপনি শোয়ার পূর্বে পড়েন তাহলে আপনার ফায়দা আছে। কি আছে? ফায়দা আছে। প্রত্যেক সালাতের পর ইখলাস একবার, ফালাক নাস একবার, আর ফজরের সালাতের পর ইখলাস ফালাক নাস তিনবার করে, মাগরিব পর তিনবার করে পড়লে আপনাকে কোনো দুনিয়ার কোনো নোকসান করতে পারবে না। তাহলে কোরআন পড়তে হবে। একজন ব্যক্তিকে সাপে কেটেছে, সাহাবির দল সেখানে আছে, বলেছে আমাদের গ্রামের সর্দারকে তো সাপে কেটেছে, তার বিষটা নামান দরকার, কেউ পারেন কি? একজন সাহাবি বলছেন, রসুল বলছেন সুরাতুল ফাতিহা ফিহি শিফাউল লিকুল্লি দাইন, সুরা ফাতিহার মধ্যে সব রোগের চিকিৎসা আছে, অতএব সে যে সুরা ফাতিহা পড়েছে তার বিষ নেমে গেছে। এখন আমরা কি বুঝেছি? এটা হলো সাহাবির বুস। এটা কি? সাহাবির বুস। কোরআন পড়তে হবে, ঠিক আছে? রসুলের কিছু এমন দোয়া আছে, যে ব্যক্তি কোনো জায়গায় যদি অবতরণ করেন সেখানে যদি এই দোয়া পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যতক্ষণ ওই জায়গায় থাকবে কোনো সাপ বিচ্ছু কোনো ক্ষতিকর জিনিস তাই ক্ষতি করতে পারবে না। সকালবেলা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া সামিউল আলীম, তিনবার সকালে তিনবার সন্ধ্যায়, আপনাকে কোনো ক্ষতিকর জিনিস ক্ষতি করতে পারবে না। রসুল যেভাবে ইসলাম বুঝিয়ে দিয়েছেন সাহাবিরা ওইভাবে বুঝেছেন, সেটা কি? আমল করার মাধ্যমে কোরআন থেকে ফায়দা নিতে হবে এবং শেফা নিতে হবে। কথা বুঝে আসে নাই? একজন ব্যক্তির হাতে দেখতেছে সুতা, কি পড়া? সুতা। রসুল বলছেন তোর হাতে সুতা কেন? বলছে জালিকা লিল ওয়াহান, রোগের কারণে। বলছে এই সুতা তো রোগকে বাড়ায় দিবে, রোগ কমানোর ক্ষমতা সুতাই নেই। সুতা কি? নেই। কিন্তু আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমান, ওনারা কোরআন পড়ে কোরআন থেকে শাফা নিতে হবে এটা না বুঝে তারা একেবারে ঘরের চারিপাশে মানে কাঁসায় লেখে, বাটিতে লেখে, কাপড়ে লেখে ধুলে রাখছে, পুরা আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা দোকানেও লেখা আছে। হ্যাঁ, তারপরে কি নাম, আপনার গাড়িতেও ঝুলানো আছে। কেন ঝুলাইছে গাড়িতে? মনে করবে যেহেতু কোরআন আমাকে হেফাজত করবে। কোরআন আমাকে কী করবে? হেফাজত করবে। জি না, কোরআন আপনি এইভাবে লটকায় হেফাজতের আশা করা, সেখান থেকে শেফা অর্জন করা। রসুল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো বিপদ থেকে বাঁচার জন্য অথবা রোগ মুক্তির জন্য অথবা বিপদ আমাকে যেন স্পর্শ না করে, হ্যাঁ, এই আশায় কোনো জিনিস কেউ যদি লটকায়া রাখে তাহলে সে শিরক করলো। কী করলো? শিরক করলো। তাহলে বুঝে মধ্যে পার্থক্য হলো কি হলো না? হলো না? হলো। তাহলে এই যে বুঝ, এখনও বুঝ এখন আমার পুরো আসে নাই, বুঝ আরও বহু বুঝ আছে। বিশ্বের কোথাও আমিন আসতে বললে আর জোরে বললে যে মসজিদ ভাঙতে হবে এরকম ইতিহাস অন্য পৃথিবীর কোথাও নেই। সৌদি আরব আপনাকে কেউ বলছে তুই জোরে আসতে বলি না, আমিন জোরে বললি বলতে বলে কেউ বলে এরকম? হ্যাঁ, কিন্তু আপনাকে দাওয়াতের মাজাল খোলাস, মানুষের ভিতরে সুভাত আছে। কি আছে? আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন কি? সেটা ওয়াতাসিমু বিহাবরিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, সবাই মিলে আল্লাহর হাবল রশিকে শক্ত করে ধরো। রশিতে সেটা কি? কোরআন এবং হাদিস। রশি কি? কোরআন এবং হাদিস। রসুল বলছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসাক্তুম বিহিম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস দিলাম। কটা জিনিস? একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আর একটা কি? আমার সুন্নাত। রসুলের সুন্নাত সাব্যস্ত হওয়ার জন্য হাদিস সহি সূত্রে আমার কাছে পুষতে হবে। তাহলে আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নতকে শক্ত করে ধরে ধরলে রসুল বলেছেন পথভ্রষ্ট হবে না। আর আমরা ধরেছি কাকে? আবদুল্লাহকে। কাকে ধরেছি? আবদুল্লাহকে। এ হলো মাতুরিদি, এ হলো চিশতি, এ হলো নকশবন্দি, এ হলো বেরেলভি, এ হলো মুজাদ্দিদি, এ হলো দেওবন্দি,
এ হলো হানাফি, এ হলো শাফি, এগুলো সব কার নাম? কোরআনের নাম, হাদিসের নাম, দেওবন্দ কোরআনের নাম, বেরেলভি হাদিসের নাম, নকশবন্দি কোরআনের নাম, মাতুরিদি হাদিসের নাম, হানাফি এটা কোরআনের নাম, শাফি কোরআনের নাম। তাহলে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর আমরা ধরেছি হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ধরেছে, ঠিক আছে। ইনি তো বড় পীর আব্দুল কাদের জিলানির মুরিদিনি, যিনি মায়ের পেটে আরহ পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। তাহলে আব্দুল কাদের জিলানির মা কোরআন পড়ত সন্তান পেটে রেখে, আর ওই কোরআন তিনি মানে পেটের মধ্য থেকে শুনে মুখস্থ করলেন, আর এই সৌভাগ্য ফাতেমার ছেলে হাসানেরও হলো না, এই সৌভাগ্য ফাতেমার ছেলে হোসাইনের হলো না, এই সৌভাগ্য না কোনো সাহাবির হলো, না কোনো তাবির হলো, না কোনো বড় বড় ইমাম মুজতাহিদ কারাই হলো না। আসলে ব্যাপারটা হলেই আমরা এক একজন একটা ব্যক্তিকে একেবারে বড় করে দেখে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে তার অনুসরণ করা শুরু করেছি। কথা মনে হয় বুঝাতে পারছি না, বুঝাতে পারছি না। আপনি হাদিস মানতে যে কেন ভাগ করলেন যে আসলে রফুল এদেন যারা করবে তারা হলো শাফি হাম্বলি, আর যারা করবে না তারা হানাফি বলছেন, আবার দলিল দেয়। এদের মধ্যে হিকমত আছে, কি হিকমত? বিভিন্ন মাঝহাবের অনুসারী হওয়ার কারণে মানে একই সাথে অনেকগুলি সুন্নতের উপর আমল হচ্ছে, এটা হলো তারা দলিল দেয়। কী দেয়? তারা দলিল দেয়। একদিকে এরা দলিল দেয়, ভালো করে বোঝেন, আমার কথা একটু মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, আর একদিকে বলে চার মাঝহাব চারু বারহাক হে, চার মাঝহাব চারটাই ঠিক, ঠিক আছে না? মকসুদুল মোমিনে 140টা ইসলামের ফরজের মধ্যে একটা ফরজ মাঝহাব মানতে হবে, লাজেম, কথা বলে নেই? আচ্ছা মাঝহাব মানবো, ঠিক আছে। তারাই কিন্তু বললো চার মাঝহাব বারহাক, হানাফি ঠিক আছে, শাফি ঠিক আছে, মালিকি ঠিক আছে, হাম্বলি ঠিক আছে, আমরা বলি চার ইমাম চারোটাই হলো বারহাক ইমাম, কথা বলেন নেই? চার ইমাম চারোটাই কি হক? এবং চার জনেই তারা নিঃশর্তভাবে কোরআন এবং হাদিসের অনুসারী ছিল, এবং এ চার জনের কিন্তু একই বক্তব্য, আমরা মানুষ, আমরা কি মানুষ, আমাদের কাছে ওহি আসে না, ওহি আসছে একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার দিনের খাদেম। আমার কথা বুঝে আসতেছে? আমরা তার দিনের খাদেম, দিনের প্রচারক। যেরকম প্রচার করেছেন আবু হুরায়রা, যেরকম প্রচার করেছেন আবদুল্লাহ বিন ওমর, যেরকম প্রচার করেছেন আবদুল্লাহ বিন আব্বাস, যেরকম প্রচার করেছেন সাহাবি, যেরকম প্রচার করেছে তাবি, যেরকম প্রচার করেছে তাবে তাবি, আমরাও তাদের এলিমটা মানুষের কাছে প্রচার করেছি মাত্র, কথা বলেন, কী করেছি? প্রচার করেছি মাত্র। শোনো, এই প্রচার করতে যে আমার কোনো কথা ভুল হতে পারে, কারণ আমি মানুষ, আমি মানুষ। এজন্য আমাদের বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রদেরকে বলছেন, ইয়া আবু ইউসুফ লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, আবু ইউসুফ ছাত্রকে বলছে ধমক দিয়ে আমার সব কথা লেখো কেন? আমরা বলি না আমার সব কথা রেকর্ড করো না, বলি না সব কথা লেখো কেন, বারাবারি গুলু। বলছেন আনা বাসা উখতি ওয়া উসিব, আমার কোনো কথা সঠিকও হয় বেসঠিকও হয়, উখতি মানুষ ভুল ভুল করি। শোনো, কোনো কথা লিখেছো আমার কথা, পরবর্তীতে যদি দেখো যে আমার কথা রসুলের হাদিসের বিপক্ষে গেছে, কে বলছেন এটা? আবু হানিফা রাহিমাহুল্লাহ। তখন আমার কথাকে দেওয়ালের সাথে নিক্ষেপ করো, দেওয়ালের সাথে নিক্ষেপ, কথার বুঝে আসলো ভাই? তাহলে চার ইমাম আমাদেরও আকিদা, চারজন বারহাক, এবং চারজন একই বক্তব্য দিয়ে গেছে যে আমরা দিনের খাদেম, আমাদের কোনো কথা যদি রসুল হাদিসের বিপক্ষে চলে যায় আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দেয়। তাহলে ওনারা বাস্তবে করেছে হয় তাই? আমি একটা উদাহরণ দিয়ে বুঝে আসবে। আমার দেশে কি মুজার উপর মাসা করে? চামড়া মুজার উপর মাসা করার পক্ষে কিন্তু হানাফি মাঝাবও আছে, কথা বোঝেন? কিন্তু কাপড়ের মুজার উপর মাসা করতে হবে এই বিশ্বাস কিন্তু আমাদের দেশের এর উপর আমল নেই, আছে, কথা বলেন, আসে না নাই? কিন্তু আপনি আমল এখানে করেন না? করেন না, যারা জানে তারা করে, আর যাদের ভিতরে ইমানের তাকোয়া বেশি ওই ইমান বাংলাদেশ থেকে নিয়ে আসছে, বলছে ওরে বাপরে ওখানে এত বড় বড় মহাদেশ তারা কেউ মাসা করে না, আর এখানে দেখে উজু করলেই মাসা করে, ঠিক লাগুক আর না লাগুক কাপড়ে বুঝার করুন মাসা করতেছে, তারা এটাকে মাসা করেও না, আর যে ব্যক্তি মাসা করেছে ওর পেছনে নামাজও শুদ্ধ হবে এরকম ফটোও দেয়,
শুনেন, রসুলের হাদিস মাসাহা রসুল্লাহ সাল্লাম আলাল খুফাইন ওয়াল জাওরাবাইন ওয়ান আলাইন মুগিরা বিন শোবা থেকে হাদিস, তিনটা সহি। রসুল সাল্লাম চামড়ার মোজার উপর মাসা করেছেন, কাপড়ের মোজার উপর মাসা করেছেন, এমনকি ওই জুতা যেই জুতা টাকলো ঢেকে রাখে তার উপর মাসা করেছেন, হাদিস সহি। রসুল যদি মাসা করে থাকে তাহলে আপনার জন্য বৈধ হবে না, তাই না? হবে না? আবু হানিফা রাহিমাল্লাহর কাছে খুফাইনের দলিল ছিল, চামড়ার মোজার উপর মাসা করার দলিল ওনার কাছে ছিল, কিন্তু কাপড়ের মোজার উপর মাসা করতে হবে এই দলিল উনি প্রথম পর্যায়ে পান নাই। কথা বুঝে আসলো? জীবনের শেষ অংশে এসে, ভালো করে শোনেন, জীবনের শেষ বেলা এসে যখন ওনার কাছে হাদিসটা বিশুদ্ধ বলে প্রমাণিত হলো, রসুল সাল্লাম কাপড়ের মোজার উপরও মাসা করেছে, তখন তিনি কাপড়ের মোজা পরে তার শাগরিদদেরকে ডেকে নিয়ে এসে বলল, দেখো এই কাপড়ের মোজার উপর মাসা করা হাদিস এতদিন পাই নাই, আমি আমল করি নাই, আমি এখন হাদিস পেয়েছি, আমি আমল করে দেখাচ্ছি, তোমরাও এর উপর আমল করবা। তাহলে আপ ইমামদের বিপক্ষে কথা বলা কোনো অধিকার কারো নেই, চারজন ইমাম চারজন বরহক, তারা সত্য কথা বলেছেন, হ্যাঁ, এবং তারা দিনের প্রচারক ছিলেন, কিন্তু সবাই বলেছে আমরা কিন্তু রসুলের দিনের খাদেম। তাহলে সাহাবি কার আনুগত্য করত? রসুলের। কোরআন বলছে তুই যদি আল্লাহর পছন্দ আল্লাহর প্রিয় বান্দা হতে চাস তাহলে কী করতে হবে? ফাত্তাবিউনি, একটাই পথ, রসুল আনুগত্য করতে হবে। এই কথা বুঝেছেন সাহাবি, এই কথা বুঝেছেন তাবি, এই কথা বুঝেছেন তাবে তাবি, এই কথা বুঝেছেন সকল আইম্মা মুস্তাহিদগণ। তাহলে তারা কি করেছে? কোরআন হাদিসকে শক্ত করে ধরেছে। আর আমরা কি করেছি জানেন শোনেন? আরে তুমি এই 1450 বছর পর এসে তুমি হাদিস বেশি বোঝো নাকি আবু হানিফা বেশি বোঝেন? এখন এই যুক্তি সামনে আমার কোনো কথা আছে? আমি তো অবশ্যই বলো আবু হানিফা আমার আমার চেয়ে বেশি বোঝে। তাহলে আমি তোমার কথা শুনবো কেন? আমি আবু হানিফার কথা শুনবো? এই জি, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তুমি যদি সত্যিকার অর্থে আবু হানিফা রাহমাতুল্লাহর হাতের লেখা কোনো কিতাব যদি তুমি পাও সেটা পড়ো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বললাম কিয়ামত পর্যন্ত ওনার নিজস্ব লেখা কোনো বই পাবেন না। আরে বাবা তুমিও তো হানাফি বলো, ওই কি নাম দেওবন্দিও হানাফি বলে, বেরেলভিও হানাফি বলে, আমাদের দেশে কওমি আছে আর আলি আছে না, একজন হানাফি একজন সাফি নাকি, দুইজনে হানাফি নাকি, একজন মিলাদ পরে সেও হানাফি, আর একজনভাবে মিলাদ পরা যাবে না সেও হানাফি, মাজার আছে তাই না, মাজারে শিরিক হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু এক শ্রেণীর কওমি আলিম তারা বলে মাজারে যাওয়া যাবে না, চাদর চড়া, কীভাবে ভুল বুঝছি আমি, চাদর চড়ানো যাবে না, বলে কি বলে না, এবং সেখানে যে এখনও মান্নত করা যাবে না, ঠিক আছে, ইনিও হানাফি উনিও হানাফি। তাহলে দুইজনই আবু হানিফার অনুসারী কেমনি হয়? একজন মাজার পরিচালনা করতেছে আর একজন বলছে মাজারে যাওয়া শিরিক। তো এক ইমামের পিছনে একটা তাওহিদ একটা শিরিক, একটা তাওহিদ একটা শিরিক, কেমনি হতে পারে? কথা মানে বুঝে আসে নেই। এই যে আপনি মুখে বলছেন আবু হানিফার আমি অনুসারী করি, কিন্তু আপনার আকিদাকে আবু হানিফার আকিদার সাথে মিল আছেন? আপনি তো মাতুরিদি, আপনি তো মাতুরিদি, মাতুরিদি আপনি সাধারণভাবে বোঝেন নেই, তার মানে আল্লাহর যে সেফাত আছে এগুলি একটা এলমি আলোচনা, আমি অত গভীর আপনাদেরকে নিয়ে যাব না। আমি শুধু এতটুকু আমি কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা আমাদের দেশে যত গবেষক আছে এত গবেষক পৃথিবীর কোথাও নাই। আমি আমার মূল কথা চলে আসি, আমি আপনার কথা মেনে নিলাম, আমরাও চার মাজহাবকে সম্মান করি, কি করি বল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এবং যারা এই পৃথিবীতে নিজেকে আহলুল হাদিস বলে সালাফি বলে, এরা কোনো দিন, শুধু চার ইমাম না, যারাই দিনের খাদেম, যারাই ইসলামের একনিষ্ঠ আলেম, যাদের দ্বারা দিনের খেদমত হয়েছে, আমরা সবাইকে মাথার মুকুট মনে করি এবং কারো বিরুদ্ধে কোনো কথা বলা, আমরা বিরুদ্ধে বলতে হ্যাঁ ওনার সম্মানে আঘাত দিয়ে কোনো কথা বলা আমরা এটাকে জায়েজ মনে করি না। কথা বুঝে আসলো? আমার কথা আশা করি মিডিয়াতেও প্রচার হয়ে যাবে, এবং আমি মানে দায়িত্বহীন কণ্ঠে এটা বলছি যে আজকাল আমাদের উপর অনেক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে না জেনে না বুঝে। এই জন্য আমার কথাটা আবার একটু ভালো করে বোঝেন, আমাদের যেটা আকিদা বললাম, চার ইমামকে শ্রদ্ধা করি, আরও যত ইমাম আছে ইমাম বুখারী ইমাম সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কোনো ব্যক্তিকে রসুলের সাথে প্রাধান্য দিতে পারবো না। আমরা যার কথা রসুলের কথার সাথে বেশি মিলে সেই ক্ষেত্রে নিই,
কোনো মাসআলা যদি আবু হানিফার কথা রসুলের সাথে মিলে আমান্না ওয়া সাল্লাম আমরা সেটাকে মেনে নেব, সেটা আমলে নিয়ে আসবো। এই মাসআলায় ইমাম শাফির কথা বেশি গ্রহণযোগ্য, মাফি মুশকিল। উনিও দিনের খাদেম, ইনিও দিনের খাদেম, সবাই আমাদের শ্রদ্ধার পাত্র, ঠিক আছে না? কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ করেন তখন বিএনপি কিন্তু আমার চোখে বালু হয়ে যায়, আর যখনই বিএনপির করেন তখন আওয়ামী লীগ চোখের বালু। তার মানে একটা নির্দিষ্ট দলের অন্ধভক্ত হয়ে গেছেন। মাঝহাবের ক্ষেত্রেও কিছু মানুষ মাঝহাবের অন্ধভক্ত যখন হয়ে যায় তখন কি করে, একটু আগেই বললো চার মাঝহাব ঠিক, আবার দেখেন খালি ইমাম শাফিকে গালি দিচ্ছে, মানে নিজেরটাকে বেশি বড় করতেছে। কথা বোঝেন নাই? আমি আপনাদেরকে আর একটা কথাই বলার জন্য নিয়ে আসলাম। একটু আগে তারা কি বললো, চার মাঝহাব বড় হক বলছে না? তাহলে চার মাঝহাবে জোরে আমিন নাই, চার মাঝহাবে রাফুল এদের নাই, চার মাঝহাবে এই একামত যেটা এককভাবে দিচ্ছে সেটা নাই আছে। বরং কি জানেন মজার ব্যাপার সেটা হলো, আজকে আমি ভালো করে শোনেন, মজার ব্যাপার সেটা হলেই যে আমিন জোরে বলার পক্ষে জোরালো দলিল কোন হাদিস থেকে আছে, হাদিস থেকে আছে। রফুল ইয়েদেন সম্পর্কে আল্লাহ আকবার, মানে অসংখ্য দলিল। এটাকে আপনি ওই বগলে মূর্তি নিয়ে আসছে এই ব্যাখ্যা দিয়ে এই হাদিসগুলোকে অস্বীকার করা, অপব্যাখ্যার করা কোনো অবকাশ নেই, ঠিক আছে? তাহলে আমিন বলার পক্ষে হাদিসও আছে, রফুল ইয়েদেন করার পক্ষে হাদিসও আছে, আবার চার মাঝহাবের মধ্য থেকে বলেন তিনটা মাঝহাব আমিন জোরে বলার পক্ষে, হাম্বলি, শাফি, মালিক। রফুল এদাইন প্রায় তিন মাঝহাব, কমপক্ষে দুটা, হাম্বলি এবং শাফি মাঝহাব তারে রফুল এদের করার পক্ষে। এখন কথা হলো, আমি ওই কথাটা বলি আবার, আমার একটা আজব দেশে বসবাস করি, কথা মনে আছে? পৃথিবীর কোথাও এক মসজিদে আমিন জোরে বলেছে বলেই মসজিদ যে ভেঙে দিয়েছে এরকম ইতিহাস পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশে অহরহ আছে। আল্লাহর ঘর মসজিদ, ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর জন্য। আপনি পারলে তাকে বুঝান, আর আপনার বুঝানোর ভাষা হবে দলিল। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ, কেউ যদি তোমার কথা না শুনে মুখ ফিরিয়ে নেই তোমার কাজ হলো শুধু পৌঁছিয়ে দেওয়া। কিন্তু তুমি যে আমাকে বাধ্য করছো যে না তোকে আমার মাঝহাবের অনুসারী হতেই হবে, আর আমি তো স্পষ্টভাবে দেখতেছি যে তুমি শুধু আবু হানিফার মাঝহাবের দোহাই দিয়ে দুনিয়ার সব কিছু করতেছো। তুমি তোমার বাপ মারা গেছে, তুমি যে তোমার মাদ্রাসা ছেলেদের কিনে এসে কোরআন খতম করলা, এটা আবু হানিফা করেছে? কথা বলে করেছে? দলিল দেবে না? যদি করে থাকে তাহলে আবু হানিফার নামে মিথ্যা অপবাদ কেন? তোমার আব্বা মারা গেছে, তুমি বাড়িতে মিলাদ পড়াচ্ছ, এই মিলাদকে আবু হানিফা করেছেন? তাহলে তোমরা নিজেকে হানাফি বলে আবু হানিফাকে আর লজ্জিত করতেছো? ঈসা আলাইসালামকে যারা খ্রিস্টানরা বলে তারা ঈসার অনুসারী, কিন্তু কিয়ামতের দিন ঈসা আলাইসালামকে বলবে আনতা কুলতা লিন্নাস ইত্তাখাদুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, ঈসা তুমি কি বলেছিলে এদেরকে যে আল্লাহর বেটা আমাকে বানাও? ঈসা কি বলেছিল? কিন্তু কারা বানাছে ঈসাকে আল্লাহর বেটা? যারা বেশি ভক্তি করেছে তারাই। কিয়ামতের দিন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, তারা সবাই বলবে, আল্লাহ বলবে তোরা কি বলেছিলি যে তোদের নামে মাঝহাব বানা, তোদের নাম দিয়ে এরা অনুসরণ করে? এরা বলবে কি? আবু হানিফা বলবে না, আমি তো বলেছিলাম আমার সহি হাদিস পারে দেওয়ালে, মানে আমার কথা নিক্ষেপ করো। তিনি বলবেন, ঠিক আছে, সবাই নিজ নিজ কথা বলবেন, আপনি কিন্তু বেকায়দা পড়ে যাবেন। সবে শোনেন, এই বেকায়দার কথা আল্লাহ পাক সুরে আহজাবে বলেছে, সুন্দরভাবে বলেছে, আমরা তো পড়ি না, জানি না কি সেটা হলো, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فضلونا السبيل. أفسوس আমি যদি দুনিয়ায় কোরআন সুন্না মানতাম তাহলে জাহান্নামে আসতাম না, কিন্তু আমি তো কোরআন সুন্না বাদ দিয়ে বড় বড় পীর, বড় বড় বুজুর্গ, বড় বড় লিডার, তারা যেটা বলেছে আমি অন্ধভাবে সেটাই করেছি। আমার দেশে ধর্মেও এমন একটা বিষয় একটু ভালো, আমার দেশে হলো ধর্মীয় আবেগী মানুষ, ধর্মীয় কি আবেগী মানুষ, আর এই আবেগের সামনে আপনি যে কোনো পণ্য দেন বিক্রি হয়ে যাবে, যে কোনো পণ্য। বাংলাদেশে মসজিদ খালি পাওয়া যায় কিন্তু এমন কোনো খানকা, এমন কোনো পীর, এমনকি ন্যাংটা পীর, কোন জেলায় যেন পাগলা মসজিদ আছে, মানে পাগলের নামে মসজিদ, ওখানে নাকি বত কত কোটি টাকা মাসে জমা হয়, আল্লাহ আকবার, এই টাকাটা কেন দেয় মানুষ ভাই বলেন? আমি মনে হয় কথা মনে হয় বানায় বলছি নাকি? আমি দেখ, আমি শুধু একটা কথা আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা একটা আজব দেশে বসবাস করি, কথা বুঝে আসলে ভাই? এটা হলো ধর্মীয় আবেগ, ধর্মীয় মানে কি নাম, আশ্চর্যের বিষয়,
আর তার আগে যেটা বলেছিলাম এই সব কিছুর পিছনে মূল কারণটা হলেই আমরা ধর্ম না বুঝে না শিখে ধর্মটা দিয়ে দিয়েছি সব হুজুরের উপরে। কথা বোঝেন নাই? বাপ মারা গেছে, মৃত্যু সজ্জায় বাপ, এখন সন্তানে কিছু করা আছে কিনা নেই এটা তো শরীয়ত আগেই বলে দিছে, লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো মৃত ব্যক্তি যখন মৃত্যুসজ্জায় হয়ে যাবে তখন তাকে তুমি কালেমা পড়ো, কালেমা তার সামনে পড়ো, যেন তোমার কালেমা পড়া শুনে সে যদি কালেমা পড়ে ফেলে দেয় তাহলে সে জানাতে যাবে ইনশাআল্লাহ। শরীয়ত আমাকে শিখাইছে কি শিখায় নেই? বাপও জানে না, ছেলেকেও শিখায় নেই, ছেলেও জানে না। এখন কি করতেছে? বাপ যখন মৃত্যুসজ্জা তখন হুজুরে ফোন দিচ্ছে, হুজুর বাপ তো একেবারে মৃত্যুসজ্জার কী করা যাবে এখন? হুজুর তোমার সাথে দাঁড়া, আমি আসতেছি, আমি কি আসতেছি। আর হুজুর তার সাথে আরও পাঁচটা ছাত্র নিয়ে আসছে, নিয়ে এসে কালেমা না পড়ে ও কোরআন খতম করতেছে ওই মেয়েদের সামনে। খুব ভালো কাজ করতেছে না? ভালো কাজ করতেছে না? জি। তো যাই হোক, এই যে এরপরে যখন মারা গেছে তাড়াতাড়ি গোসল করায় তখন চারিপাশে কোরআন পড়া হচ্ছে। কী করা হচ্ছে? কোরআন পড়া হচ্ছে। আরে বাবা, কোরআন কি মৃত ব্যক্তির জন্য নাকি জীবিত ব্যক্তির জন্য? ভালো করে বলেন। তাহলে জীবিত আপনি আসেন না, আজ পর্যন্ত বয়স 40-30-50 বছর বয়স আছে, এখন পর্যন্ত কোরআন শেখেননি কেন? কারণ কোরআন শুধু হুজুর শিখবে। রোগ হলে সুরা ফাতিহা পড়ে ফালাক নাস পড়ে আয়াতুল কুরসি পড়ে তো ফু দিবেন বাচ্চাকে? আয়াতুল কুরসি জানি শিখেই নেই, তাহলে ফল নাস পড় কীভাবে পড়বো? শোয়ার আগে কীভাবে পড়বো? কথা বলেন নাই? কেস পড়বে হুজুর। এই জন্য বাচ্চা পেশাব করে, বাচ্চার একটু মনে হয় জিন ধরেছে, কোলে কোলে এসেছে হুজুরের কাছে, এন হুজুর মাশাআল্লাহ ওই বাচ্চা ফু দিল হাদিয়ে। এমন বোকা আমাদের দেশের মানুষ ছিল রে ভাই, একটা মুরগি জবাই করলেও হুজুর ছাড়া করতো না। আমার মনে হয় কথা আমি বানায় বলছি মনে হয়। আচ্ছা, হুজুর যদি মুরগি জবাই করে বাড়িতে এসে কষ্ট করে আমার মুরগি জবাই করে দেয়, খালি হাতে বিদায় করবে? হ্যাঁ, এটাকে একটা এটা হলো সামাজিকতা হলো। আর যদি কুরবানি গরু এসে জবাই করে দেয়, আপনি খালি হাতে বিদায় করবেন? বিদায় তো খালি হাতে করে নাই, ও বুদ্ধিমান, একবারে বড় মাথাটা হুজুরের জন্য রেখে দিছে। আর শরীয়ত বলছে তুই কুরবানির কোনো প্রতিদান, যে জবাই করে দিয়েছে, যে চামড়া ছিলে দিয়েছে, গোস্ত কেটে দিয়েছে, প্রতিদান হিসাবে যদি কুরবানির অংশ থেকে 1 টাকা দিস, তোর কুরবানি বাতিল। তাহলে আমরা কি ধর্মের বিষয়ে অজ্ঞতার কারণে আমরা কত ক্ষতির মধ্যে আছি জানেন? কথা বুঝতে পারছেন তো? আমি কথা শেষ করে দিব, সেটা হলেই শোনেন ভাই, সৌদি আরবে আসছেন আলহামদুলিল্লাহ, এখানে কোনো পীর আছে? কোনো খারকা আছে? কোনো মাদার আছে? তো এখানকার ছেলে রোগ হলে সেটা ভালো হয় কীভাবে বলেন দেখি, এখানে কোনো তাবিজ পাওয়া যায়? তো এখানে ছেলে ভালো হয় কীভাবে? তার মানে ওটা একটা শয়তানি ওয়াসওয়াসা, ওটা কি শয়তানি একটা? এখানে তারা তাবিজ পরে না, তাবিজ আপনার গলায় দেখলে আমার গলার থেকে সাধারণ মানুষ তাবিজ কেটে দিবে। কেন কেটে দিবে? রসুল বলছে তোমার শরীরে কিছু লটকালে শিরিক। আরে হে মুসলমান, তুমি হজ করতে আসছো, উমরা করতে আসছো, তুমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু তোমার সাথে শিরিক নিয়ে তুমি বলছো লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, তোমার এই তালবিয়ার সাথে তোমার কর্মের কোনো মিলই নেই, কোনো লাভ নেই। অতএব তুমি এরকম 36টা উমরা করলেও কোনো লাভ নেই, আগে তাবিজ কাট। আগে কী কাট? তাবিজ কাট। এদেশে পুলিশ জানলো তাবিজ পড়লে শিরিক হয়, আর আমাদের দেশে 40 বছর বোখারি শরীফ পোড়াও জানলো না যে তাবিজ পড়লে শিরিক হয়, সেটাকেই অপব্যাখ্যা। এখন আবার ওই কথা চলে আসে, মানে যেই বুঝ আমাদের দেশে মানুষ বুঝে ওই বুঝ সাহাবিরাও বোঝেনি, তাবে না কেউ বোঝেনি। কথা মনে বুঝে আসেনি? কথা বুঝে আসলে ভাই সমাজ দিন ভাই, আমি বলছিলাম আপনার এই বয়সে এসে যদি আলহামদুলিল্লাহ যে সুন্দর আমাদের ছেলেরা আলোচনা করলো একবারে সিম্পল, এরা কোনো মাদ্রাসা কোনোদিন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করেছে বিশুদ্ধভাবে, তাই নয় কি? তাওহীদের বক্তব্য দিচ্ছে, শিরিকের বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ যারা আল্লাহ তাদেরকে এই বুঝ দিয়েছে তাওহীদ কী আর শিরিক কী, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত আপনি পেয়েছেন। কথা বুঝতে পারছেন তো ভাই? এই নেয়ামত আপনাদেরকে দেওয়ার জন্য এখানে এই হালা কাটার ব্যবস্থা করা হয়েছে। কথা বুঝতে পারছেন তো ভাই? এই এটার মর্ম যদি বোঝেন, আমার মনে হয় বুঝেছেন বিধায় আপনারা এই কষ্ট করে আজকের আয়োজন করেছেন এবং এখন পর্যন্ত এত রাত পর্যন্ত কষ্ট করে আলোচনা শুনতেছেন, নিঃসন্দেহে আপনার ভিতরে দিনের ভালো চেতনা আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এই দিনের চেতনা আপনাকে দিনের বিষয়ে আরও এগিয়ে নিয়ে যায়, এবং সত্য এবং হক যেন আল্লাহ আপনাকে জানার তৌফিক দান করে এবং আপনার জীবনে যেন সেটা বাস্তবায়ন করতে পারেন। আমি আবার মূল কথা চলে আসি, কোরআন শিখা ছাড়া আপনি কোরআনের প্রতি আমল করবেন কীভাবে বলেন দেখি? নামাজের মধ্যে সুরা মানে আপনার নামাজ হবে? করতে হবে না তো? হুজুর পড়ে দেবে আপনার সুরা? হ্যাঁ,
রুকুর দোয়াকে হুজুর করে দিবে? দুই সেজদার মাঝখানে দোয়াকে হুজুর করে দিবে? তো সব কিছু হুজুরের কাছে দিয়ে রাখছেন কেন? আপনি শিখেন না কেন? তার মানে হলে আমরা শোনেন আর একটা শর্টকাট রাস্তা খুঁজতেছি, সেটা কি জানেন? আমল না করেই কীভাবে জান্নাত পাওয়া যায়, এই পথ কিন্তু আমরা খুঁজে রেখেছি, সেটা কি জানেন? বহুত জ্ঞানীমান মানে অনেক বুদ্ধিমান মুরব্বী আছে, মুরব্বী জীবন দশায় এক টাকা খরচ করে না, কিন্তু চিন্তা করতেছে আমার তো আমল নেই, হ্যাঁ এখন মরার পর কী হবে? ছেলে বলতেছে ছেলে শোন, আমি মারা যাওয়ার পর এলাকার সবচেয়ে বড় হুজুর, ওই যে মাদ্রাসার মহাদ্দেস, ওকে নিয়ে আসবা দাওয়াত দিয়ে, নিয়ে আসার পর আমার এই কবরস্থানে যত মানুষ দাফন করতে হবে সবাইকে দাওয়াত দিয়ে বড় একটা মিলাদ করে আমাদের দোয়া করে দেবা। ছেলেও সান্ত্বনা পেল, বাবাও চিন্তা করলো এরকম এতগুলি মানুষ যদি দোয়া করে তাহলে তো ইনশাল্লাহ আল্লাহকে জান্নাত না দিয়ে পারে, কথা বলেন নাই? ওই শর্টকাট জান্নাতের আশায় কষ্ট করে সে ফজরের সময় নামাজ পড়তেও যায় নাই, তার জীবনে কোনো পরিবর্তন আসে নাই, কথা বলেন নাই? আরও শর্ট করে দিয়েছে আমাদের হুজুররা, সেটা কি? জানাজার সামনে দাঁড়ায় বলে যে ইনার নামাজ কতটা বাকি আছে, ঠিক আছে কতটা বাকি আছে, বলা যাচ্ছে যে কিছু বাকি আছে, তো ওই নামাজের কাফফারা নিয়ে ওটাও মাফ হয়ে গেল, ওটা কি গেল মাফ হয়ে, ভাই আমি কথা মনে বানায় বলছি মনে, তার মানে কি আপনি ভুলের মধ্যে আছেন ভাই, আর আমি যখন আপনার ভুল ধরা দিচ্ছি আপনাকে বলছি ভাই অন্যের প্রতি ভরসা করে আপনার নাজাত আপনি পাবেন না, চাচা আপনা যান বাসা, তুই নিজে আমল কর, নিজের আকিদা ঠিক কর, আকিদার মধ্যে শিরিক থাকলে কোনো কাজে আসবে না, ঠিক আছে? আমল যেটা করবি সেই আমলটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হবে, ওই আমল আপনার কাজে আসবে, কথা বুঝে আসলো তো? অন্যের আমল আপনার কোনো কাজে আসবে না, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আল্লাহ পাক সূরা লোকমান আজকে জুমার পরেও বক্তব্য দিয়েছি, কোনো সন্তান পিতামাতার কাজে আসবে না, পিতামাতার সন্তানের কাজে আসবে না, তুমি হুজুরের বসে বসে রয়েছো, হুজুরের কী ঠিকানা হবে হুজুর জান, হ্যাঁ হুজুর জানে হুজুরে কী হবে? আরে বাবা আল্লাহ পাক তো জান্নাতে পাঠাবে প্রথম হুজুর মুজাহিদ দানশীলকে, ওই বেচারা আমল করেছে কিন্তু নিয়ত ঠিক নেই, তে যাকে আপনি পীর মনি করতেছেন ও কোন নিয়তে আমল করেছে আপনি জানেন? তোকে জান্নাত বানা জান্নাতে মানুষের কীভাবে, সে নিজেই জান্নাতে যাবে না জানা জানে না, আর আপনি তার পিছনে ঘুরতেছেন যে ও আমাকে সুপারিশ করে নিয়ে যাবে, আহারে সুপারিশ করবে আল্লাহ রসুল, সুপারিশ করবে কি? যদি আপনার জীবনে রসুলে আনুগত্য করতে পারেন এবং আল্লাহর হুকুম মেনে চলেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, তখন আল্লাহ বলবে হ্যাঁ হে রসুল তুমি এর জন্য সুপারিশ করতে পারবা, আল্লাহ অনুমতি দেবে কাকে? রসুলকে, তুমি যার আশায় বসে আছো এটা ভুলের মধ্যে আসো, কি আসা ভুলের মধ্যে আসো, যাই হোক আমি যে কথাটি বলবো সেটা হলেই অনেক পরে হলেও ইসলাম যদি আপনার বুঝে আসার মতো পরিবেশ পান, ভালো করে বোঝেন ভাই আমি এই কথা আবার বলছি, সেটা হলেই দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো সময় এরকম পাবেন না যে ডাক্তার এসে আপনাকে ডাক্তারি শিখাবে, ইঞ্জিনিয়ার এসে আপনাকে বলবে আই নকশা কীভাবে বানাতে আমি তোকে শিখাই, দুনিয়ার কোনো এরকম ইঞ্জিনিয়ার আছে? ডাক্তার আছে? হোমিও ডাক্তারও পাবেন না, ওরা আমার ওই এলিম দিবে না, দিলে তো সে নিজে ডাক্তার হয়ে যাবে, আমার ডাক্তারি শেষ। একমাত্র ধর্ম এমন একটা যেটা আমি পায়ে হেঁটে আপনার কাছে এসে বলছি ভাই আকিদা ঠিক কর আমল ঠিক কর, তারপরেও আমরা নিই নে, আমরা কি নিই না, এই জন্য আমরা দিনটা আমাদের কাছে অত্যন্ত অবহেলিত, দুনিয়া আমরা সব বুঝি কিন্তু দিনের ক্ষেত্রে একেবারে সস্তা, ঠিক আছে কথা বোঝেন না ভাই? আচ্ছা তো দুটা ভুল তিনটা ভুল একটু খেয়াল করেন, ধর্মের বিষয়ে জ্ঞান অর্জন না করার কারণে আমরা ভুল পথে যাচ্ছি না সঠিক পথে যাচ্ছি এ বোঝার মতো জ্ঞান আমার মধ্যে নেই। আর একটা ভুল করেছি সেটা হলেই ধর্মের বিষয়টা সব হুজুরের উপর ছেড়ে দিছি, এখন এক এক হুজুরের এক এক নিয়ম, এই 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 গ্রামের মিলাদের তরিকা আলাদা, এই গ্রামের দরুদ আলাদা, এই দরুদ পড়লে রসুলের একশোবার পড়লে রসুলের হাতে সাক্ষাৎ হয়ে যায়, আবার এই পিসাব আর একটা দরুদ বের করে দিল, বলছে আমি রসুলকে পেয়েছি এই দরুদ পড়ে, দরুদের আর হিসাব নাই, মিলাদের তরিকার হিসাব নাই, এবাদতের তরিকারও হিসাব নেই, আল্লাহ বলছে কোরআন হাদিস মানো আর আমরা মেনেছি হলো বান্দার হুকুম বান্দার নিয়ম, এটা একটা ভুল, ঠিক আছে? তাহলে আমাদেরকে কী করতে হবে ভাই, দিন সম্পর্কে সচেতন হতে হবে, আপনি তাওহীদের জ্ঞান রাখেন শিরকের জ্ঞান রাখেন আপনাকে কেউ ধোকা দিবে না, আপনার মুরগি আপনিই জবাই করবে, আপনার কুরবানি আপনিই জবাই করেন, লম্বা দোয়ার দরকার নাই, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখন এই সঠিক আর সরল সহজ দিন যখন মানুষদেরকে শিখিয়ে দিচ্ছি আর মানুষ আমাদেরকে খেপে গেছে, আমাদের কী গেছে খেপে গেছে, এমন খেপা খেপেছে রে ভাই,
বাংলাদেশে যত বাংলাদেশ কেন সারা পৃথিবীতে ইসলামের যত দল আছে সবগুলি দল একটা দলের বিপক্ষে, সে দল নাম হলো আহলুল হাদিস। কেউ বলছে এরা ইহুদির দ্বারা, কেউ বলছে এরা ইংরেজদের তৈরি। আরে বাবা, ইংরেজরা কি বলেছে মানুষদেরকে যে কোরআন হাদিস মানলে তুমি নাজাত পাবা, এটা কি ইহুদির কথা? কথা বলেন, আমি কার কথা বললাম এতক্ষণ? কি মানতে হবে আমাদেরকে? কোরআন এবং হাদিস। আর যারা দিনের খাদিম আছে সবাই আমাদের সম্মানের পাত্র, যার কথা রসুলের কথার সাথে মিলবে, কোরআনের সাথে মিলবে, সেটা মানবো, আর না মিললে কথা ছেড়ে দেব। কিন্তু তিনি অসম্মান হবেন না, তিনি অসম্মান হবেন না। তাহলে এত মোটা কথা যারা বলে হে মুসলিম তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো, তাওহীদ অবলম্বন করো, শিরিক করো না, এত্তেবার ক্ষেত্রে নিঃশর্ত রসুলের অনুসরণ করো, এর মধ্যে নাজাত আছে, এটা কি ইহুদির কথা? তাহলে যে ব্যক্তি এটা বলে সে ইহুদির দ্বারা কিভাবে হয়? ও ফিলিস্তিনি ইস্যু নিয়ে বলছেন, ফিলিস্তিনি ইস্যু নিয়ে, আল্লাহ আকবার, ফিলিস্তিনির ইস্যু নিয়ে তুমি যা কিছু বলছো এটা সব আবেগি কথা। কি এটা? বাংলাদেশ থেকে মেম্বারে চিল্লালেই যদি ফিলিস্তিন স্বাধীন হয়ে যায় তাহলে যেটা সহজ, ওই পীরেরা যেমন সহজ পথ দেখাইছে, আপনি তো ওই সৎ পথ অবলম্বন করেছেন। এত সহজ না, এত সহজ না। ইহুদিরা অনেক দূর থেকে পরিকল্পিতভাবে তারা ওই জায়গায় তারা এসে পৌঁছেছে, কারণ সেটা বাইতুল মাকদাস। হ্যাঁ, তাদের নবীরা, তারা তাদের দাবি যে তাদের নবী সুলাইমান সালাম সে বাইতুল মাকদাসকে তৈরি করেছে, তারা যে কোনো মূল্যে সেটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়, যার জন্য তারা অনেক দূর থেকে সফর করে ফিলিস্তিনে এসে মুসলমানের কাছ থেকে জায়গা নিজের টাকা দিয়ে কিনে নিয়ে তাদের বাড়িতে কর্মচারী হয়ে আস্তে আস্তে সেখানে বসবাস করতে যেয়ে তারা সেখানে পরিকল্পিতভাবে এত বেশি প্রভাবিত হয়েছে, শুধু ফিলিস্তিন না সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতেছে তাদের ওই ছোট্ট একটা ইসরায়েল থেকেই। আর আপনি শুধু বাংলাদেশে বসে একটা মেম্বার একটা জোরালো খুতবা দিলে সেও মনে করে আমি মানে বড় কিছু হয়ে গেলাম, আর জনগণ বলে এই হলো সবচেয়ে বড় বাপের বেটা, সত্য কথা বলে। আর একজন তিনি বলেছেন, ভাই এই পৃথিবীতে যা কিছু ঘটতেছে আমার রব সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করছেন। ইহুদিরা কী করছে দেখতেছে না? মুসলমানরা কী করছে দেখতেছে না? জি। আর তিনি হলো মহাশক্তিবান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, আমরা হল দুর্বল। আমরা কি দুর্বল? আমাদের কাছে না কোনো প্রস্তুতি আছে, ভালো করে বলেন, না কোনো অস্ত্র আছে, না কিছু আছে। আমরা খালি হাত নিয়ে যদি 1 কোটি মানুষ যে ফিলিস্তিনের ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায় উপর থেকে পাইলট ছাড়া এমন একটা বোম মেরে দেবে, ওই 1 কোটি অনায়াসে মাটির নিচে চলে যাবেন, কিছু করতে পারবেন না। অথব আমরা রুজু করি, আমাদের দুটো অবস্থা, একটা হলেই আমি নিজে যদি আকিদা চেঞ্জ না করি, আমার আমল যদি পরিবর্তন না হয়, আমি যদি আল্লাহর নাফরমানকারী হই, আল্লাহর সাহায্য আসবে না? তাহলে কী করতে হবে ভাই? ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলামের দিকে কী করতে হবে? ফিরে আসতে হবে, এবং আমরা রুজু করব আল্লাহর দিকে। আল্লাহ কাছে কেন রুজু করব? ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি কোনো বিপদ আসে ওই বিপদ থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি পারবে না। অতএব সেই মহাশক্তিবানের সাথে শক্তির অধিকারের কাছে আমরা নামাজে কুনুতে নাজেলের মাধ্যমে সম্মিলিতভাবে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ইসরায়েলের দাম্মির দিয়া রহম, ইসরায়েলের ঘরকে ভেঙে দাও, ইসরায়েলের হাতকে ভেঙে দাও, আল্লাহ তাদের শক্তিকে দুর্বল করে দাও, আল্লাহ দুর্বল মুসলমানকে আল্লাহ তুমি শক্তিশালী করে দাও। আমরা কাকে বলছি এটা? মহাশক্তিশালী। আমি কি কোনো অন্যায় করলাম? আমি কোনো অন্যায় করলাম? আপনি তখন বলছেন তুমি ইহুদিদের পক্ষ নিয়ে গেলা, হ্যাঁ ইহুদিদের পক্ষে নিয়ে গেল, ইহুদির পক্ষে নেয় নিলে ভাই, তুমি আবেগি কথা বলছো, তোমার বুঝের মধ্যে পার্থক্য আছে, বুঝের মধ্যে কী আছে? পার্থক্য আছে। এই জন্য আবেগ দিয়ে ইসলাম বোঝার কোনো অবকাশ নেই। আমি শেষ কথা যেটা বলবো সেটা হলো, সমাজে দিনই ভাই, দুনিয়ার কোনো জিনিস অর্থ ছাড়া উপার্জন হয় না, হয় কি? যারা এখানে হালাকা চালাচ্ছেন ওনারাও তাদের কিছু খরচা হয়ে যায়, তাই নয় কি? আরও 5টা ভাই আসলো একসঙ্গে বসে খান, তারপরে এখানে বসে পড়তে গেলে একটা অনুষ্ঠান করতে চাচ্ছেন, কিছু খরচ হয়ে যায়, ঠিক আছে না? তো দেখেন এখানে আমি আপনাদেরকে বলবো, রসুল সাসাম বলছেন আমরা যে আমাদের যে দুনিয়ার প্রচেষ্টা, অধিকাংশ প্রচেষ্টা দুনিয়ামুখী, কীমুখী? দুনিয়ামুখী। বলেন তো কি আমরা দিনকে নিয়ে ভাবি? ভাবি না, যা কিছু ভাবা সব দুনিয়া কেন্দ্রিক, তাই নাকি? চেষ্টাটাও দুনিয়া কেন্দ্রিক, কীভাবে আমার বাড়ি ভালো হবে, কীভাবে অর্থ উপার্জন বেশি হবে, কীভাবে দুনিয়ায় আমি সুখী সংসার সুখী মানুষ হবো, এটা তো চেষ্টা বেশি নাকি ভাই? দিনকে নিয়ে আমরা খুব কম ভাবি, কীভাবে কম ভাবি। অথচ দেখেন একটু খেয়াল করেন,
কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায় আমার উপকার আসবে যদি আমি দুনিয়ায় কিছু ভালো কাজ করে দিতে পারি, সেটা আমার উপকারে আসবে। না আমার বাড়ি আমার সাথে যাবে, না কোনো অর্থ যাবে, না যে সন্তান স্ত্রীর জন্য এত কিছু করছি তারা কি আমার সাথে যাবে? রসুল বলছেন ইয়াতবিউল মাইয়িতু সালাসা, মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, মাল যায়, পরিবার যায়, দাফন করতে যায়, তার আমল যায়। ইয়ারজিউ ইসনাইন, দাফন করার পর সে কান্নাকাটি করার পর ছেলেও চলে আসে, ভাইও চলে আসে, কবরস্থানে আপনাকে একা রেখা সবাই চলে আসে। আসার পর তারা তাদের রেখে যাওয়া মাল সব ভাগ করে নেয়, কী করে নেয়? ভাগ করে নেয়। তোমার কাছে আসে শুধু তোমার আমল, কী আছে তোমার? রসুল বলছেন মানুষ বলে মালি মালি মালি, এই বাড়ি আমার, এই জমি আমার, এটা আমার, ফ্যাক্টরি আমার। রসুল বলছে ভুল, মাল তোমার না, মালুকা মা আকালত, তোমার মাল ওটা যেটা তুমি খেয়েছো সেটার দ্বারা তোমার লাভ হয়েছে, পেট ভরেছে, শরীরে শক্তি হয়েছে, এটা তোমার জন্য কাজে আসলো। অমা লাবিস্তা, আর যা কিছু পরিধান করেছো সেটাও তোমার লাভ হয়েছে, শীতের সময় মোটা কাপড় পরেছি, এটা তোমার, ঠিক আছে। আর যেটা তুমি দান করেছো আল্লাহর রাস্তায় সেটা তোমার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে, আল্লাহ সংরক্ষণ করে রাখা হয়েছে। আর যেটা তুমি রেখে যাচ্ছ মারা যাওয়ার পর, বাড়ি আছে, জমি আছে, দোকান আছে, ফ্যাক্টরি আছে, ব্যাংকের টাকা আছে, এটা তারিকুন ওয়া জাহিব, এটা তোমাকে ছেড়ে চলে যেতে হবে, আর এটা তোমার সাথে যাবে না, এটা ওয়ারিসদের জন্য। মৃত্যুর পর ছেলে ভাগ নেবে, স্ত্রী ভাগ নেবে, ভাই নেবে, শুধু ভাগ নেবে না, এই সম্পদের জন্য তারা ভাই ভাইকে খুন করে ফেলে দেয়, সন্তান সন্তানকে খুন করে ফেলে দেয় সম্পদের জন্য। তাহলে আমি কি বুদ্ধিমান? আমি তাদের জন্য করছি, তারা তো কোরআন বলছে তোমার কোনো কাজ যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তুমি তোমার বাপকে একেবারে আপন মনে করছো, সেও তোমার কাজে আসবে না, স্ত্রীর কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কাজে আসবে শুধু তোমার আমল। আর একটা কি কাজে আসবে? যদি তুমি দুনিয়ায় কিছু করে যেতে পারো। রসুল বলছেন মানুষ মারা গেলে তার কবরে কোনো সওয়াব যায় না, তবে তিনটা সওয়াব যায়, সাদকাতুন জারিয়া, দুনিয়ায় যেটা সদকা করে গেছেন, ওই যে দুনিয়ায় যেটা দান করেছেন সেটা কিন্তু সংরক্ষণ আছে, ওটা কেউ নেবে না, ওই ভাগ কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। তো যেটা আমার জন্য আমি সেটা চিন্তাই করছি না। শেষ কথা সেটা হলেই দুনিয়ার জীবনকে আরাম আয়েশের দৃষ্টিকে প্রাধান্য দিয়েছি, মনে করছি এটাই সব, কিন্তু আসলে আখেরাতে তুলি নেই, দুনিয়ার জীবন একেবারে তুচ্ছ। দুনিয়া মানে দুনু, একেবারে নিকট, একেবারে কি নিকট। আমাদের একদিনই ভাই দুবাই থেকে ফ্যামিলি নিয়ে ওমরা করতে আসলো, আবার দেখেন নেই, রিয়াদ থেকে আসে ওমরা করতে যেতেই পারে নাই, অনেক দামি গাড়ি নিয়ে, মাশাল্লাহ আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, ওনার গাড়ি পল্টে তার পরিবারের একাধিক সদস্য ওখানেই শহীদ মানে মারা গেছে, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাদেরকে সাহায্য মর্যাদা দান করুক। আর অনেক ভাইয়ের অসুস্থতা আছে, উনি কি জানেন যে তার সাথে ঘটনা ঘটবে? আগে জানতেন? আজকে তার সাথে ঘটেছে, এরকম কত ভাইয়ের সাথে ঘটছে, আমার সাথে কখন ঘটবে আমার কেউ জানা নেই। এই জন্য এই দুনিয়ার জীবনটা একেবারে দুলু, মানে একেবারে নিকটে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়া কি ক্ষান্ত? না রে ভাই, এই দুনিয়ার জীবনের একটা সীমা আছে, কত বছর? 60, 70, 80, নয় 100, নয় 150 বছর বেশি বাঁচবেন, কিন্তু মৃত্যুর পর জীবনের কোনো শেষই নেই, কি নাই? শেষই নেই। সেখানে আরামেরও কোনো শেষ নেই, কষ্টেরও কোনো শেষ নেই ভাই, এটা বাস্তব। কোন হাদিস পরে দেখেন বাস্তব এটা, কিন্তু সে বাস্তবতা আমাদের সামনে শয়তান এমনভাবে চোখ বন্ধ করে রেখেছে, ওটা নিয়ে আমাদের ভাবার কোনো সুযোগই নেই, সুযোগই নেই। আমি সর্বশেষে বলবো, আল্লাহ আমাদের যে ভাইয়েরা যে সুন্দর উদ্যোগ নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেই। আমরা যারা এখানে আলোচনায় উপস্থিত হয়েছি এবং আমাদের আলোচনা যারা মিডিয়ার মাধ্যমে যারাই শুনবে, আয় আল্লাহ তুমি সকল মুসলিম ভাইদেরকে দিনের সঠিক বুঝ আল্লাহ তুমি দান করো। আমি আবার দোয়াটাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সেটা হলে আমার কথা দিন নয়, যেই দিন আল্লাহ রাজি, যেই দিনের উপর আমল করলে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হবে, আর আল্লাহ সেই দিনের সঠিক বুঝ আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো, এবং সেই পথে আল্লাহ আমাদেরকে পরিচিত হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো, এবং আমরা যেন মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে পারি, এবং আয় আল্লাহ তোমার কিতাব কোরআন সেটাকে যেন পড়তে পারি, বুঝতে পারি, আমার জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুই সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। যে ভাইয়েরা এখানে সুন্দর উদ্যোগ নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে তার প্রতি অটল থাকার তৌফিক দান করো। আরও যারা ভাই আছেন সবাইকে আল্লাহ পাক দিনের জন্য আরও বেশি নিবেদিত হওয়ার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।